এই হলো আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে নবরত্ন কোর্মা। নমস্কার, আমি পারমিতা, পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি, সেই রেসিপিটা বানাবার জন্য আমি প্রথমে প্যানে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। আজকে রেসিপির নাম হচ্ছে নবরত্ন কোর্মা। নবরত্ন কোর্মা সাধারণত নটা সবজি দিয়ে বানানো হয়ে থাকে, কিন্তু এটা দু রকম পদ্ধতিতে হয়ে থাকে। সেজন্য আমি, দেখুন, প্রথমে কড়ার ভেতরে কিছুটা রসুন দিচ্ছি, গোটা রসুনগুলো, দেখুন গোটা রসুন। এখানে 3 ইঞ্চি মতন একটা আদা কাটা রয়েছে, একটু বড় বড় করে আদার টুকরো। আর দিচ্ছি কিছুটা পেঁয়াজ, সমস্ত মোটা মোটা করে রাফলি কাটা রয়েছে। আর রয়েছে কিছুটা টমেটো, একটা গোটা টমেটো আমি মোটামুটি একটা বড় করে, দেখুন, কেটে নিয়েছি। এর সাথে দিচ্ছি আমি ভেঙে ভেঙে দুটো কাঁচা লঙ্কা। আর দিচ্ছি একটা বড় সাইজের শুকনো লঙ্কা। আর দিচ্ছি একটা একটা করে গরম মশলা, যেমন এখানে দিচ্ছি একটা দারুচিনি, একটা দিচ্ছি আমি এলাচ, আর দিচ্ছি কতগুলো লবঙ্গ। এর সাথে দিচ্ছি আমি 1 চামচ মৌরি, 1 চামচ সাদা জিরে, আর তার সাথে দিচ্ছি কয়েকটা কাজু। এইগুলো দিয়ে আমি প্রথমে একটু নাড়িয়ে চাড়িয়ে 2-1 মিনিট এটা ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নেব। এই সময় টমেটোটা যেহেতু ভালো করে একটু গলতে সুবিধা হবে, সেজন্য আমি এর মধ্যে সামান্য একটু সল্ট দিচ্ছি, খুব বেশি না। পরবর্তীকালে সল্ট কিন্তু আরও লাগবে। এই সল্ট দিচ্ছি ধনে, আর দিচ্ছি একটা ছোট স্পুনের 1 স্পুন মতন পোস্ত। এই দিয়ে আমি প্রথমে একটা মশলা ভালো করে বানিয়ে নেব। এটা যখন মোটামুটি একটু ভাজা হয়ে গেল, এটাকে আমি ঠান্ডা করতে দেব, এবং এইটাতে আমি ভেজিটেবিলটা বানাবো এই প্যানটাতে। তার জন্য আমি আজকে এই ভেজিটেবিলটা সম্পূর্ণ ঘিয়ে বানাবার চেষ্টা করছি। নবরত্ন কোর্মা কিন্তু সম্পূর্ণ ঘিয়েই হয়, সেজন্য আমি এখানে দিলাম কিছুটা ঘি। আপনারা যদি বাটারে দিতে চান, রান্না করতে চান, তাহলে বাটারেও রান্না করতে পারেন। সেক্ষেত্রে আপনারা তেলের সাথে একটু বাটারটা দেবেন, নাহলে বাটারটা জ্বলে যাবে। এরপরে আমি কড়ার মধ্যে দেব কিছুটা সাদা জিরে, আর দেব সামান্য একটা তেজপাতা। কোর্মা, নবরত্ন কোর্মা বা যে কোনো রকমের কোর্মায় দুরকমভাবে দুটো ভাগে রান্না হয়ে থাকে। মশলা তৈরির একটা ভাগ গেল, আর এটা হলো সেকেন্ড ভাগটা, যেটাতে আমি এই জিরে এবং তেজপাতাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। নবরত্ন কোর্মা বলতে আমরা সাধারণত 9 রকমের সবজি দিয়ে বানিয়ে থাকি। আপনারা যে কোনো রকম নটা সবজি দিয়েই বানাতে পারেন, কিন্তু যদি নটা সবজি আপনাদের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা যটা সবজি আছে তটা দিয়েও একই মশলা দিয়ে বানাবেন, তাতেও কিন্তু নবরত্ন কোর্মার স্বাদ পাবেন। এখানে রইল কিছুটা আলু। দেখুন, নবরত্ন কোর্মার সমস্ত সবজিগুলো সাধারণত লম্বা লম্বা কাটা হয়, বা আপনারা যেভাবে কাটবেন, যদি লম্বা কাটেন তাহলে লম্বা, আর যদি
চৌকো কাটেন তাহলে সবটাই চৌকোভাবে কাটবেন। আমি যেহেতু লম্বা কেটেছি সবগুলোই লম্বাভাবে দিচ্ছি। এখানে দিলাম আলু, এখানে গেল অল্প একটু লাউ, দু রকমের সবজি হলো। এবারে তিন রকমের সবজি আমি দিচ্ছি। এটা হচ্ছে কুমড়ো, মিষ্টি কুমড়ো আমি দিলাম। সমস্ত সবজির পরিমাণ কিন্তু কম হবে যেহেতু এটা অনেক রকমের সবজি পড়বে। চার রকমের সবজি গেল, এটা হলো ক্যাপসিকাম, এরপরে যাচ্ছে ফ্রেঞ্চ বিন, এবারে যাচ্ছে ফুলকপি, ছয় রকম সবজি, এরপরে যাচ্ছে গাজর, সাত রকম সবজি, এরপরে যাচ্ছে বাঁধাকপি, আট রকম সবজি। আর আমি এখানে ব্যবহার করছি অঙ্কুরোদ্গমযুক্ত ছোলা। আপনারা যদি ছোলার বদলে সবুজ মটরশুঁটি বা ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করতে চান সেরকম ব্যবহার করতে পারেন। তো এটা গেল আট রকম সবজি। এরপরে নয় রকম সবজিটা কী হবে বা ন রকমটা কীভাবে তৈরি হবে নবরত্নের সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। এবারে এইটা সামান্য একটু সল্ট, সামান্য একটু পরিমাণে হলুদ। আপনারা যদি হলুদ না দিতে চান না দিতে পারেন, অনেকে নবরত্ন কোরমা কিন্তু হলুদ ছাড়াই রান্না করে। এর সাথে রইল সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, বেসিক যেগুলো আমরা দিয়ে রান্না করে থাকি সেগুলোই, সামান্য একটু জিরের গুঁড়ো। এইগুলো দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। আর এটা ভাজতে ভাজতে এর মধ্যে এই যে আমি মশলাটা বানিয়ে রাখলাম এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে একদম মসৃণ করে বেটে ছেঁকে এর সাথে মেশাবো। এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় মিনিট দশেক মতন সুসিদ্ধ করে নেব। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আশা করছি, একবার চেক করে নেব। প্রায় 15 মিনিট মতন রান্না হয়ে গেছে। দেখি প্রথমে আলুটা চেক করি, তাহলে বোঝা যাবে। হ্যাঁ দেখুন, আলুটা একদম ভেঙে গেল, তার মানে এই যে আলুটা ভেঙে গেল, বাকি সবজিগুলো হ্যাঁ একদম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দেখুন এর উপরে এই যে পারফেক্ট আমি এই যে মশলাটা দেখুন একদম সুন্দর একটা মশলা আমি বানিয়ে নিয়ে এসেছি, যেটা আমি ভাজলাম সেটাকে আমি ছেঁকে এর মধ্যে একেবারে ডাইরেক্ট এই যে এইভাবে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু এরকমভাবে এই রসটা দিয়ে দেওয়ার পরে এটা একটা মসৃণ সুস্বাদু রান্না হচ্ছে। এই সময় এটা একটু গাঢ় গাঢ় হবে, এই সময় আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা খোয়া ক্ষীর। আর দিচ্ছি কালারটা আনার জন্য আরেকটু সামান্য লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু ফুড কালার ব্যবহার করছি না, আপনারা যদি মনে করেন ফুড কালার ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন এই সময়। এরপরে আমি ওপর থেকে দিচ্ছি সামান্য একটু দুধ। এটা কিন্তু একদম ফোটানো নয়, ডিরেক্ট প্যাকেট থেকে কেটে আমি দুধটা দিচ্ছি, যেহেতু গরমের মধ্যে দিচ্ছি সেজন্য একদম ডিরেক্ট প্যাকেট থেকে কেটে আমি দুধটা দিলাম। এটা কোনো পরিমাপ সে অর্থে নেই, আমি মোটামুটি 3 টেবিল চামচ আন্দাজে এই দুধটা দিলাম। এবারে এটা আরও গাঢ় হওয়ার জন্য আমি বন্ধ করে দিয়ে এটাকে আরও প্রায় মিনিট দশেক মতন রান্না করে নেব। এটা যখন মোটামুটি সেদ্ধ হচ্ছে দেখুন বেশ গাঢ় গাঢ় হয়ে এসেছে, এই সময় নবরত্ন কোরমা যেহেতু বানাচ্ছি আমি আট রকম সবজি দিয়েছিলাম, নয় রকমটা হচ্ছে পনির। এই পনিরটা দিচ্ছি পুরনো আমলে রাজা রাজরাদের আমলে এই পনিরের বদলে এটার সাথে ছানা মেশানো হতো, ছানার বল করে মিশিয়ে দেওয়া হতো। আপনারা যদি পনিরের বদলে ছানার বল মেশাতে চান সেটাও মেশাতে পারেন। তেজপাতাটা সেদ্ধ হয়ে গেছে সেজন্য তেজপাতাটা আমি বার করে দিলাম। আর এর ওপর থেকে আমি সামান্য একটু পরিমাণে চিনি দিচ্ছি। এই চিনিটা কিন্তু সমস্ত
মশলাগুলোকে ব্যালেন্স করবে। সেই জন্য আমি এই চিনিটা দিলাম, আর তার সাথে সামান্য নয় বেশ কিছুটা আমি গরম মশলার গুঁড়ো দেব। যদিও গরম মশলা মশলার ভেতরে দেয়া আছে, কিন্তু তারপরেও এটার একটা অসম্ভব সুন্দর গন্ধ আনার জন্য গরম মশলা, যদিও এটা ঘিয়ে রান্না হচ্ছে, তারপরেও আমি ওপর থেকে সামান্য পরিমাণে একটু ঘি দিলাম। এটা নবরত্ন কোরমা, এটা বাদশাহী ব্যাপার স্যাপার আছে, সেজন্য এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো পড়বে সেগুলোও কিন্তু যথেষ্ট বাদশাহী ব্যাপার স্যাপার। এর মধ্যে এটা যেহেতু একটু এখনও একটু লিকুইড মতন আছে, সেজন্য এটাকে আরও ঘন তৈরি করার জন্য আমি বন্ধ করে দিয়ে একদম গ্যাসের যে ফ্লেমটা একদম কম করে দিয়ে আমি প্রায় এটা 10 থেকে 15 মিনিট একদম রান্না করে নেব। প্লেটিং করাটা কিন্তু একটু দেখবার বিষয় আছে। নবরত্ন কোরমা প্লেটিং হচ্ছে একটি অন্যরকম, কারণ হচ্ছে এটা যেহেতু রাজা মহারাজারা খেতে, এটা যেহেতু ঝাল এবং মিষ্টি সংমিশ্রণে তৈরি খাবার একটা, সেজন্য দেখুন আমি এই ওপর থেকে সামান্য একটু পরিমাণে মধু দিচ্ছি। দেখুন সামান্য পরিমাণে একটু মধু দিলাম, আর দিচ্ছি আমি এর সাথে কিছুটা, এখানে দিচ্ছি কতকগুলো, এটা হলো পেস্তা, কতকগুলো পেস্তা, আর দিচ্ছি কতকটা কাজু, ছোট ছোট করে কাটা কাজু, আর দিচ্ছি আমি সাদা হোয়াইট। এই যে লাস্টে ক্রিমটা দিলাম, এটা সম্পূর্ণ একটা অপশনাল খাবার, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এই হলো আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে নবরত্ন কোরমা। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো।